ছোটবেলা থেকে আমি বেগুন পোড়া খেতে খুব ভালোবাসতাম। তো তিন ভাই বোন যেহেতু ছিলাম, মা আমাদের তিন ভাই বোনের জন্ম বাড়ে কিছুতেই বেগুন পোড়াতো না। অথচ শীতকাল আসলে আমার কিন্তু বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগতো। অথচ বেগুন পোড়ানোও যাবে না, আবার বেগুন পোড়ার স্বাদও পাবো সেই সেটাই হিসেব করে, মানে সামান্য যে কাঁচা সর্ষের তেল লাগে বেগুন পোড়াতে, সেইটুকু তেল দিয়েই কিন্তু বেগুন পোড়ার স্বাদটা কিভাবে ঠিকঠাক রেখে এই রেসিপিটা বানানো যায়, তো আমাকে বানিয়ে দিত ঠিক এইভাবে। তো আমিও তোমাদের কাছে এইভাবেই রেসিপিটা বানাচ্ছি, মানে বানিয়ে দেখাচ্ছি। বেগুনগুলোকে কেটে নুন আর চিনি মাখিয়ে খুব সামান্য তেলে কিন্তু এপিটোপিট করে লাল লাল করে ভেজে নিলাম। এবার এই রেসিপিটার জন্য লাগবে নুন, বড়ি ভাজা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এবার ভাজা বেগুনগুলোকে খুব সুন্দর করে মেখে তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, খানিকটা কাঁচা পেঁয়াজ কুচি, খানিকটা ধনে পাতা কুচি, লঙ্কা কুচি আর বেশ খানিকটা বড়ি ভাজার গুঁড়ো, সব কিছু দিয়ে মেখে নিলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগবে, রুটি দিয়েও খেতে ভালো লাগবে, আর সবার শেষে কিন্তু একটুখানি সর্ষের তেল দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে কিন্তু বেগুন পোড়ার ঠিক সেই গন্ধটা পাওয়া যায়। তো বানিয়ে নাও।